প্রিয় ভাই বোনেরা, কে বলেছে আপনার রব আপনাকে ক্ষমা করবেন না? কে বলেছে আপনি পাপ ছেড়ে ফিরে আসতে পারবেন না? অবশ্যই আপনার রব আপনাকে ক্ষমা করবেন, অবশ্যই আপনি পাপ ছেড়ে ফিরে আসতে পারবেন। আজকে থেকে, এই মুহূর্তে, এখন থেকে নিয়ে আপনি পূর্বের কৃত সমস্ত পাপের জন্য অন্তর থেকে খাঁটি তওবা করুন, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন মুমিনদেরকে সম্বোধন করে, হে ঈমানদারগণ, তওবু ইলাল্লাহি তওবাতান নসুহা, তোমরা প্রকৃতপক্ষে খাঁটি তওবা করে, যে তওবা গুনার দিকে আর ফিরিয়ে নিয়ে যায় না, সেই তওবা করে রবের দিকে ফিরে আসো, অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন, অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। তওবা করে ফিরে আসলেই আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিয়ান ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিবেন, নিশ্চয় তিনি পরম করুণাময় অতি দয়ালু ক্ষমাশীল। অতএব আল্লাহর রহমত থেকে মুমিন কখনো নিরাশ হবে না, আল্লাহর দয়া থেকে, আল্লাহর ক্ষমা থেকে মুমিন কখনো নিরাশ হবে না। প্রিয় ভাই বোনেরা, আজ থেকে আমাদের পূর্বের কৃত সকল পাপের জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব, অন্তর থেকে খাঁটি তওবা করে রবের দিকে ফিরে আসব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, আল্লাহ অবশ্যই ক্ষমাশীল। আল্লাহর রহমত থেকে কখনো মুমিন নিরাশ হয় না। আসুন রবের দিকে ফিরে আসুন।